আচ্ছা, যদি এমন হয় কিংবা কেউ যদি এরকম চান যে সমুদ্র সৈকতের একেবারে প্রথম সারির হোটেলে থাকবেন, আবার ভাড়া সব থেকে কমে নিতে চান, আবার সেখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকবে, মার্কেট কাছে থাকবে, অন্যান্য সব কিছু কাছে থাকবে, সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। শীত, গ্রীষ্ম, বর্ষা, কোথাও বেড়াতে না পারলে দীঘাই ভরসা। আর ঠিক এই ধারণার জন্যেই দীঘায় পর্যটকদের ভিড় লেগেই থাকে। দীঘা হয়তো আপনি অনেকবার এসেছেন, কিন্তু সমুদ্রের সবচেয়ে কাছের হোটেলগুলিতে কোনোদিন থাকেননি, হয়তো ভেবেছেন থাকবেন। সেই সুযোগ দেখুন তো পূর্ণ হয় কিনা সৈকতের সবচেয়ে কাছের এবং সস্তার হোটেলগুলো দেখে। দীঘা সৈকতের একেবারে পাহাড় বরাবর যে হোটেলগুলো রয়েছে আপনি দেখতে পারবেন, নিউ দীঘার ওরকম জায়গা থেকে শুরু করে বাঁদিকে এই পর্যন্ত মাত্র এই কটাই কিন্তু বিসপাড়ের যে হোটেল, মানে সৈকত পাড়ের হোটেল বলতে এই কটাই বোঝানো হয়। অনেকে ভিড়ও করে যাবে এবং পরে তারা নানান রকম ভুল ইনফরমেশান দিয়ে দেবে। তো আমি আজকে একেবারে সঠিকভাবে আপনাদের দেখাবো যে নিউ দীঘা সমুদ্র সৈকতের একেবারে পাহাড় বরাবর মানে প্রথম সারির যে হোটেলগুলো সেইগুলো কেমন আছে, তার ভাড়া কেমন আছে, এবং ফোন নাম্বার সহ যাবতীয় সব ডিটেলস নিয়ে এই ভিডিও ফিরে আসছি। জয়রাম কিংস ইন, জয়রাম, ওই সব জায়গায় একটু কমে পেয়ে যাবেন আপনারা। ওই ভাড়াটা কত আছে রুমের রেট? হ্যাঁ, রুমের রেট এখন কম আছে। কিরকম আছে এখন বলে দিন? 1200 এরকম করে আছে। নন এসি গুলো? নন এসি। আর এসি সামনে দিকে, এসি হচ্ছে আপনার 1500 এরকম। এটা বেড়ে কত হয়? হ্যাঁ, বেড়ে সিজনে বেড়ে কত হয়? সিজনে ঠিক নেই, ঠিক নেই, সে বলা যায় না এখন। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে আপনাদের হোটেলের মধ্যে, আছে কিনা তাই? রেস্টুরেন্ট আছে সবার আছে। এই যে এখানে রেস্টুরেন্টও রয়েছে, এই হচ্ছে রিসেপশন আমাদের হোটেল জয়রাম কিংস, পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। তো এখান থেকে আপনার ট্যুর অ্যারেঞ্জ করে দেন, মানে ধরুন কেউ এলো পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে দেখানোর যে গাড়ি টাড়ি সেগুলো সেগুলো করে দেন আপনার? সব সব করে দেন না? সব। এই হোটেল জয়রাম কিংস, একটা রুমে আমি আপনাদের ঢুকে দেখাই, একদম সমুদ্র পাড়েই। এখানে টাইলস দেওয়া রয়েছে ফ্লোর, আর এই হচ্ছে বেড, বেডে তিনটি বালিশ দেওয়া রয়েছে আমি দেখছি। মানে আপনারা এখানে তিনজন থাকতে পারবেন, প্রয়োজনও চারজনও থাকা যাবে নাকি প্রয়োজন? আচ্ছা, এটা নন এসি রুম। এই নন এসি রুম এখানে ভাড়া 1100-1200 মতো পড়বে, নন এসি রুম একদম সমুদ্র পাড়ে। আর একেবারে অফ সিজনে আসলে ওটা আপনি 800-900 থেকেও পেয়ে যাবেন, কিন্তু সিজনে আসলে এই রুম কিন্তু আরও ভাড়া বাড়বে, মানে এই ওঠানামা করতে থাকে, তখন আপনি 1100-1200 বললে হবে না, কিন্তু 2500 টাকাও হতে পারে, এই রুমই হয়ে যাবে। রুমের ভেতরে আছে দেখুন, এদিকে র‍্যাক রয়েছে, একটা ওয়ার্ড্রব রয়েছে, আর এইখানে একটা আয়না দেখতে পাচ্ছি আমরা। এই ওয়াল পুট্টি করা রয়েছে, এখানে তিনটি চেয়ার রয়েছে। এই আর এইখান থেকে আপনি ওই দিকে সমুদ্র দেখতে পারবেন। এদিকে ভিউ রুমগুলোও আছে, টয়লেট হচ্ছে, এই কোমোড রয়েছে, একটা বড় বেসিন রয়েছে আমি দেখছি, এখানে একটা আয়না রয়েছে, আর এই কোমোড, কোমোডের সঙ্গে শাওয়ার টাওয়ার সবই আছে, কিন্তু এটা গিজার নেই, তাই তো? গিজার নেই, কারণ এমনিতেই নন এসি রুম আপনি 1000-1100 টাকায় পেয়ে যাচ্ছেন একদম বিস পারে। তারপরে অত ফেসিলিটিস দিলে কিন্তু হবে না, পার্শ্ববর্তী হোটেলগুলো অনেক বেশি ভাড়া অনেক। এই হচ্ছে করিডর, দেখুন করিডরও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে, প্রত্যেকটা রুমের পাশে আপনার ডাস্টবিনও দেওয়া রয়েছে। ব্যাপার হচ্ছে যে আপনি সমুদ্র সৈকতের পাশে তো থাকতে চান, অনেকেই থাকতে চান, কিন্তু একটু কম রেটে থাকতে চাইলে এই সমস্ত হোটেল, এই জয়রাম কিংস, এই সমস্ত জায়গায় আসবেন। বিসপাড়ে আরও একটা হোটেল আমার ডান দিকে রয়েছে, হোটেল রাজ প্যালেজ, একদম সমুদ্র পাড়ের এই হোটেলগুলো মানুষ বেশি পছন্দ করে। রাজ প্যালেস একেবারে সমুদ্র সৈকতের পাড়ে, এমন যদি দেখাই, অনেকেই আপনারা দীঘা এসে সমুদ্র পাড়ের হোটেল খুঁজতে চান, এখান থেকে সমুদ্র আপনার 1 মিনিট তাও লাগবে কিনা সন্দেহ। আর তার এখানে অন্যতম একটা ভালো হোটেল হচ্ছে হোটেল রাজ প্যালেজ।
তো ম্যানেজারবাবু আছে, আমরা একটা শুনে নেবো। ম্যানেজারবাবু, এই মুহূর্তে আপনাদের হোটেলে রুম ভাড়া নন এসি কততে চলছে? 1550। 1550। আর এসি রুম? 2250। 2250 উইথ জিএসটি? তো জিএসটি। আচ্ছা, আর খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে আপনাদের? খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট আছে, সব রকম আছে, সব কিছু নিজস্ব, ইন্ডিয়ান চাইনিজ সব রকম হবে। আচ্ছা আচ্ছা, আর এখানে কি আনম্যারিড কাপল যারা আছে ওরা কি থাকতে পারবে? সব রকমই হবে, কিন্তু আই কার্ড লাগবে। আই কার্ড লাগবে? আই কার্ড থাকলে হচ্ছে। তাহলে শুনলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থাও এই হোটেলে রয়েছে, রয়েছে থাকার সুবন্দোবস্ত। এখান থেকে ওনারা, আপনারা যদি সাইট সিইং করতে চান সেগুলো কিন্তু ওনারা অ্যারেঞ্জ করে দেন। সুতরাং এই সমস্ত সুযোগ সুবিধা এবং এর সঙ্গে এই এক মিনিটের দূরত্ব, এক মিনিটও হবে না হয়তো, সমুদ্রে রয়েছে, স্নান করে একেবারে ভেজা কাপড়েই দৌড়ে এখানে উঠে আসতে পারবেন। রুম হোটেল রাজ প্যালেস, দেখুন এটা রিসেপশন। এটা হচ্ছে এনাদের ক্যান্টিন। দেখুন চেয়ারগুলো উল্টে আছে, আমি খুব সকালে এসেছি, রান্নাবান্না শুরু হচ্ছে নাকি এখানে? বাহ, গার্ড বড়, কিচেন স্বাস্থ্যবিধি মেনে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি একেবারে কিচেনের ভেতরে ঢুকে আছি। দেখুন, আপনার যদি পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে দরকার হয় এবং সুন্দর সুস্বাদু খাবার, তাহলে কিন্তু হোটেল রাজ প্যালেস খারাপ হবে না। 1500 টাকা থেকে রুম ভাড়া একদম বিস্পারে। রয়েছে লিফটের ব্যবস্থা। দেখুন, হোটেল রাজ প্যালেজ একদম সমুদ্র সৈকতের পাড়ে নিউ দীঘায়। আমি ভেতরে ঢুকলাম, দেখুন ইমপ্রেশনটা দেখুন। এই হচ্ছে বেড, গোল বেড, বাহ, রাউন্ড শেপের বেড, খুব একটা দেখাই যায় না, কিন্তু এখানে দেখা যাচ্ছে একদম রাউন্ড শেপের বেড। এখানে কজন থাকতে পারে? এখানে তিনজন, দুজন, একটা যদি বাচ্চা থাকে। আচ্ছা, এই একটা রুম আমি দেখাই, হোটেল রাজ প্যালেজ। এখানে আয়না রয়েছে, এখানে রয়েছে একটা ওয়ার্ড্রব। আচ্ছা, এইখানে সেন্টার টেবিল আছে, সমস্ত যা যা কিছু থাকার দুটো চেয়ার আছে। এদিকে আমি এবারে যাচ্ছি বাইরে ব্যালকনি, এর মানে ব্যালকনিও আছে, এবং প্রত্যেকটা রুমের ব্যালকনি থেকে আপনি ওই সমুদ্র দেখতে পারবেন। মানে সমুদ্রের এই এই মুহূর্তের অবস্থা কেমন, জোয়ারনা ভাটা, সে আপনি অ্যাপে না দেখেও এখান থেকেও দেখে নিতে পারবেন, দেখে সেই মতো আপনি ওখানে গেলেন। যাই হোক, এই ব্যালকনিতে রয়েছে এই যে রেলিংগুলো দেখছেন, এখানে স্নানের জামাকাপড় মেলা থেকে শুরু করে আপনি এখানে এসে একটু বসে থাকতে পারবেন। তো একেবারে সমুদ্র পাড়ে হোটেল রাজ প্যালেস, কিন্তু এই রুমগুলো কম ভাড়া বলা যায়। আর এই হচ্ছে হোটেল রাজ প্যালেসের টয়লেট, দেখুন, বা ওয়েস্টার্ন কমোড, সঙ্গে গিজারের ব্যবস্থা রয়েছে, শাওয়ার বেসিনও ভেতরে একটা আছে। মানে যা যা থাকার একটা ভালো হোটেলের সেগুলো সবই আমি দেখতে পাচ্ছি হোটেল রাজ প্যালেসে। এইরকম সমুদ্র সৈকত পাড়ে রয়েছে এরকম প্রচুর হোটেল, দেখুন। এই যে কোনো একটা হোটেলে আপনি থাকতে পারেন, কিন্তু আমি কিন্তু ভুয়ো কিছু দেখাচ্ছি না। আর ভাড়ার ব্যাপারটা একদমই আমাকে প্রশ্ন করবেন না, ভাড়া ওনারা ক্যামেরার সামনে বলে দিচ্ছেন ওটাই ভাড়া। এখন আপনি যদি 6 মাস পরে আসেন, 1 বছর পরে আসেন, তাহলে ভাড়া চেঞ্জ হবে। আবার সিজনে যখন প্রচুর ভিড় থাকে তখনও ভাড়া একটু বাড়ে। তাই দীঘা হোটেল বা অন্য যে কোনো জায়গায় হোটেলের এই বিষয়টা মাথায় রাখবেন, ভাড়া কিন্তু চেঞ্জ হয়। তারপরে বলবেন যে আপনি বলেছেন, আরে আমি তো বলে দিছি, আমি যখন ভিড় করছি তখনকার ব্যাপারটা দেখুন। আচ্ছা, এর পার্শ্ববর্তী রয়েছে সূর্যদ্বীপ হোটেল, এই সাদা বিল্ডিংটা, আর তার পাশে বাঁদিকে এটা রয়েছে হোটেল মেহেক, আর তার এটা হচ্ছে সূর্যদ্বীপ হোটেল। এই দেখুন, বিষয় একদম সমুদ্র পাড়ের এই হোটেলগুলো। আমরা জেনে নেব এই হোটেলে ভাড়া কখন কেমন চলে। ম্যানেজারবাবু, এই আপনার সূর্যদ্বীপ হোটেল, লোকেশানটা খুব সুন্দর, তো এই হোটেলে আপনাদের ভাড়া এই মুহূর্তে কেমন চলছে? 800 টাকা। নন এসি? নন এসি গ্রাউন্ড ফ্লোরের রুম হচ্ছে 800 টাকা। আচ্ছা, 800 টাকা ডবল বেড। আচ্ছা, তারপর আপনার ফার্স্ট ফ্লোরে নন এসি ডবল বেড 1200 টাকা। 1200 টাকা এসি? এসি আপনার 1600 টাকা, 800 টাকা এরকম পড়বে, তাই তো? আর আপনার এখানে খাওয়ার ব্যবস্থা কি আছে? ক্যান্টিন আছে, নিজস্ব রেস্টুরেন্ট আছে, নিজস্ব রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট রয়েছে, সেখানে খাওয়ার ব্যবস্থাও করে দেওয়া হয়। আর যদি এখান থেকে ঘুরতে ঘুরতে যেতে চাই, সেই অ্যারেঞ্জমেন্ট কিন্তু কি আপনি আপনারা করেন? এই মুহূর্তে রুম রেট অনেক কম চলছে, 800 টাকা থেকে আপনি এরকম জায়গায় গ্রাউন্ড ফ্লোর মানে একতলায় রুম পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনার এখানে আরও
রুম রয়েছে, ভ্যারাইটিস রুম রয়েছে, তবে হোটেলের লোকেশানটা কিন্তু ভালো, একেবারে বাজার সামনেই, দেখুন এই এই একদম সামনেই বাজার রয়েছে। এবং হোটেলটা যদি আপনারা দেখেন একেবারে ফুল দিয়ে বেশ সাজানো, বেশ ভালোই লাগছে। এখানে আবার বাচ্চাদের জন্য দোলনা রয়েছে। তো হোটেল সূর্যদ্বীপ, এই ব্যাপার। আসলে এই সমস্ত হোটেলগুলোর রিভিউ দরকার হয় না, ওনারা নিজেরাই বলেছিলেন, কারণ প্রচুর লোক এখানে আসেন, ঘুরে যান। তো তাও আমি আপনাদের জন্য এই সমস্ত একদম সমুদ্র পাড়ের সব থেকে কাছের প্রথম সারির হোটেলগুলো দেখাচ্ছি। এইটা হচ্ছে হোটেল মেহেক, এখানেও আপনারা থাকতে পারেন, হোটেল মেহেক। আসলে এগুলোতে এখন এত ট্যুরিস্টের চাপ, রুম সব হোটেলে কিন্তু আমি দেখাতে পারছি না, যে কটা পাচ্ছি দেখাচ্ছি। আর এগুলো হোটেল মেহেকও আপনারা এসে থাকতে পারেন। এই সমস্ত হোটেলের ভাড়াও ওই 2,000-2,500-3,000 কিন্তু পড়বে, একটু কস্টলি হবে। এটা হচ্ছে হোটেল সিবার্ড ওয়ান, সমুদ্রপাড়ের এই হোটেলগুলোই একমাত্র আছে। একদম এইদিকে এক মিনিটও না সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। হোটেল সিবার্ড ওয়ান রুমগুলো দেখবেন, প্রত্যেকটা রুম সুসজ্জিত, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। আর প্রত্যেকটা রুমে রয়েছে ব্যালকনি, ব্যালকনি থেকে আপনি সমুদ্র উপভোগ করতে পারবেন। তবে এই সমস্ত হোটেলগুলোর ভাড়া 2,500-5,000 টাকা পড়ে, তাই যাদের পকেটে টাকা আছে তারা অবশ্যই এই সমস্ত হোটেলে থাকতে পারেন। সমস্ত দিক থেকে বলা যায় হোটেলগুলো ভালো। পরপর এই হোটেলগুলো আছে, আর এরকম বারবার এই রোডগুলো যাচ্ছে, এদিকে এর ভেতরেও রোড আছে, মানে একটা বিল্ডিং পরেও আপনি থাকতে পারেন। আর একেবারে সমুদ্র পাড় বরাবর থাকতে গেলে এটা হচ্ছে হোটেল সিবার টু, এই এইটা, ওই একই নম্বরে কন্ট্যাক্ট করে হোটেল সিবার ওয়ান সিবার টু ঘুরে যেতে পারেন। এই আর এইখানে যে হোটেলটি দেখছেন, এইদিকে এই গলি দিয়েও যেতে পারবেন। এটা হচ্ছে বিচ ভিউ হোটেল, অনেকটা ভালো হোটেল বিচ ভিউ। বিচ ভিউ হোটেল, এগুলো ভাড়া অনেক বেশি হবে, গিয়ে দেখি। তো আমার পেছনে রয়েছে বিচ ভিউ হোটেল, 3,300 টাকা থেকে রুম শুরু হয়, হাইফাই আর কি, বিচ পাড়ে, নিউ দীঘা। সৈকত পাড়ের, নিউ দীঘা সৈকত পাড়ের হোটেল, যদি আপনি হোটেলের দিকে ডান দিকে ফিরে দাঁড়ান তাহলে ডান দিক থেকে প্রথমেই পড়বে এই হোটেলটি, হোটেল বিগ বস। আর তারপর পরপর বাঁদিকে চলে যাবেন তাহলে আপনি পাবেন বিচ পাড়ের সমস্ত হোটেলগুলি। 2023 সাল, বিগ বস। বিগ বস রিসেপশন, রুম চারটা ফাঁকা নেই, যদি দেখাবো না রুম ফাঁকা, ঠিক আছে। এখান থেকে সমুদ্র 1 মিনিট কি লাগবে হেঁটে যেতে? হ্যাঁ, বসে। এখন কেমন রেট আছে আপনাদের? সব এসি আমি জানি, এখন 2,200 করে স্টার্ট, 2,200 করে। রুমে কজন থাকতে পারবে? সেই রুমে 3 জন পারবে, স্বামী স্ত্রী একটা বাচ্চা, 3 জন। আপনাদের এখানে খাওয়ার ব্যবস্থাই আছে? নিজস্ব রেস্টুরেন্ট? আচ্ছা আচ্ছা, রুম সার্ভিসও আছে, রুম সার্ভিস। আর এখানে এমনি ঘোরার ব্যবস্থা করে দেননি কি আপনারা? অ্যারেঞ্জ করে? তো হোটেল বিগ বস, আপনারা এসে হোটেল তো নানান রকম পাবেন, কিন্তু কোয়ালিটি সব এক হবে না। কিন্তু একটু ভালো হোটেলে এসে একেবারে সৈকত পাড়ে যদি আপনি থাকতে চান তাহলে এই ধরনের হোটেলে আসবেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে থাকার সুব্যবস্থা রয়েছে, সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট কিন্তু ওনারা নিজেরাই করে দেন। ফোন নাম্বার আমি দিয়ে দেবো, যোগাযোগ করে এখানে আসতে পারেন। আর ভাড়ার ব্যাপার, ওনারা যেটা বললেন 2,200, ওটা কিন্তু বাড়তে পারে, একরকম রেট সবসময় থাকে না। এখানে একটা রয়েছে হোটেল সাগর প্রিয়া, এরকম জায়গাও কিন্তু আপনারা থাকতে পারেন হোটেল। নিউ দীঘা সমুদ্র সৈকতের পাড়ে রয়েছে আরও একটি হোটেল, নিউ সাগর প্রিয়া। তো এখানেও রুম ওই নন এসি 1,500 টাকার থেকে পেয়ে যাবেন, আর এসি রুম কিন্তু 2,000-2,500 টাকা পড়বে। তো এগুলো ওনারা যেটা বলছেন, আপনি ফোনে বুক করলে বেশি পড়বে, আর আপনি যদি ডাইরেক্ট এসে বুকিংটা করেন তাহলে কিন্তু অনেক কমে পেয়ে যাবেন। নিউ সাগর প্রিয়ার পরেই রয়েছে এই গলি, এই গলির ভেতরেও অনেক হোটেল রয়েছে। এটা হচ্ছে জয়রাম হাই টাইড,
খুবই ভালো হোটেল, একেবারে সমুদ্রের পাড়ে, এবং হোটেলটা কিন্তু যথেষ্ট সুন্দর। দেখুন জয়রাম হাই টাইড, এইখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, বাজার, খাওয়া দাওয়া সব এক জায়গায়। এত ফেসিলিটিস রয়েছে এই হোটেল জয়রাম হাই টাইডসে। রুম ভাড়া, রুম তো দেখানো যায় না চাপে, কিন্তু এখানকার রুম ভাড়া কিন্তু নানান ভ্যারাইটিস হয়, একেবারে 2-3 হাজার থেকে শুরু করে 5 হাজার পর্যন্ত নাকি সিজনে উঠে যায় রুম ভাড়া। প্রচুর হোটেল রয়েছে, একদম শেষ এ মাথায় যে হোটেল রয়েছে রানী কুঠি।